কিছু কিছু ক্ষেত্রে পাকা ক্যাশমেমো প্রদান করেনি। এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে ক্লিক দিয়েই বাসায় বসে থেকে অভিযোগ দায়ের করা যাবে। কৃষ্ণায় এই ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে দেশব্যাপী একযোগে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 7টি 8টি টিম বিভিন্ন বাজারে ভাগ হয়ে তদারকিমূলক অভিযান পরিচালনা করছে। তো মিরপুর এলাকায় এই প্রতিষ্ঠানটিতে আগে থেকেই অভিযোগ ছিল যে সরকারি যে বেঁধে দেওয়ার যে যৌক্তিক মূল্য, এই মূল্যের চেয়ে বেশি মূল্যে পাইকারি রেটে ডিম বিক্রি করা হয় বিভিন্ন ছোট দোকানগুলোতে, এবং তারা আবার বেশি রেটে বিক্রি করে। এই অভিযোগের ভিত্তিতেই মূলত এখানে আসা এবং এখানে তদন্ত করে যেটি আমরা দেখলাম যে সরকারি যে বেঁধে দেওয়া রেট ছিল, পাইকারি বিক্রয় করার কথা ছিল 11 টাকা 1 পয়সা, কিন্তু উনি 11 টাকা 90 পয়সা এরকম অতিরিক্ত রেটে বিক্রি করেছেন। দ্বিতীয় অপরাধ যেটি আমরা দেখলাম যে নরিশ থেকে 10 টাকা 58 পয়সা রেটে ডিম কিনেছেন, কিন্তু বিক্রি করার কথা ছিল 11 টাকা 1 পয়সা, কিন্তু বিক্রি করেছেন অনেক বেশি রেটে, এবং কিছু কিছু ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো প্রদান করেনি। একই সাথে পাকা ক্যাশ মেমোতে কিছু কিছুতে আমরা দেখলাম 11 টাকা 1 পয়সা লিখেছেন, কিন্তু বাস্তবতা উনি আরও বেশি নিয়েছেন, চেয়ে নিয়েছেন, যেটি তার কাছে অপরাধ মনে হয়নি। তো এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে ভবিষ্যতে যেন সরকারি যে নির্দেশ রয়েছে সেটি মেনেই উনি ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনারা যেটি বলছেন যে এখন বাজারে 12 টাকা করে ডিম পাওয়া যাচ্ছে, গতকালও আমাদের টিম বিভিন্ন বাজারগুলোতে মনিটরিং করেছে, আজকেও করছে, এবং আমাদের কাছে যে তথ্য আছে 12 টাকা করে ডিম বিক্রি হচ্ছে। তবে 2-1টি দোকানে আমরা দেখলাম যে 12 টাকা 50 পয়সা, মানে অতিরিক্ত 50 পয়সাকে নেওয়ার যে অপচেষ্টা সেটিও আমরা খেয়াল করেছি। যারা এই কাজগুলো করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা তৎপর রয়েছি, এবং বিভিন্ন বাজার থেকে আমাদেরকে হটলাইন নাম্বারের মাধ্যমে মেসেজ দিচ্ছে যে বেশি নিচ্ছে, সেই বাজারগুলোতেও আমরা যাচ্ছি। ফলে অপকর্ম করে কেউ যে পার পাবে এটিও আশা করার সুযোগ নেই। যিনি অপকর্ম করবেন, সরকারি বেঁধে দেওয়া রেটের চেয়ে বেশি রেটে ডিম বিক্রি করবেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের সর্বোচ্চ মানে চেষ্টা থাকবে যেন যৌক্তিক মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যেই যেন এই নিত্য প্রয়োজনীয় পণ্য ডিমটি থাকে ভোক্তাদের কাছে। শুধু 12 টাকা না 11 টাকা 87 পয়সা না, আমরা চাই যে আরও কম রেটে হোক। উৎপাদন খরচ যদি কমে যায় তাহলে স্বাভাবিকভাবে ডিমের দাম আরও কমে আসবে, ঠিক আছে? আমাদের প্রচেষ্টা থাকবে কম রেটে, তবে যৌক্তিক মূল্য হতে হবে, খামারিরাও যেন লসের ভিতর না পড়ে সেটাও আমাদের নজরদারিতে থাকবে। আমরা যখন বাজারে থাকি ততক্ষণ এই সকল পণ্যের দাম যৌক্তিক স্বাভাবিক থাকে, কিন্তু আমরা বাজার থেকে যখন বেরিয়ে আসি ঠিক তখনই এই সকল পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, এমনটি অভিযোগ ভোক্তাদের পক্ষ থাকে। সেক্ষেত্রে আমাদের উদাত্ত আহ্বান থাকবে ভোক্তাদের প্রতি, আপনি এই সকল পণ্য স্পেশালি যেমন ডিমের রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে, পাকা ক্যাশ মেমো নেবেন। যদি বেশি দামে কেউ বিক্রি করতে চায় আপনি কিনবেন ঠিকই, কিন্তু পাকা ক্যাশ মেমোটা সঙ্গে নেবেন, যেন আমাদের কাছে অভিযোগ দেওয়া যায়। 30 দিনের মধ্যে www.dncrp.com এই সফটওয়্যারের মাধ্যমে ক্লিক দিয়েই বাসায় বসে থেকে অভিযোগ দায়ের করা যাবে। একই সাথে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 1611, এটি 24 ঘন্টা ওপেন থাকে, এখানেও জানানো যাবে। অভিযোগ যদি জানানো যায় তাহলে আমরা স্বাভাবিকভাবেই প্রতিকার দিতে পারবো।